আসসালামু আলাইকুম। বেবি ফুড বাই মমের নতুন একটি রেসিপির এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। গতবার আমি আমার চ্যানেলে হোমমেড রাজমা মিক্সড খিচুড়ির একটি ভিডিও আপলোড করেছিলাম। বিভিন্ন ধরনের চাল ডাল দিয়ে এবং বয়স অনুযায়ী এই চাল ডালের পরিমাণটা চেঞ্জ করে বাচ্চাদেরকে খুব সহজেই বাসায় বানিয়ে দিতে পারেন এই রাজমা মিক্সড খিচুড়ি। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে কীভাবে বাসায় বাচ্চাদের জন্য রাজমা মিক্স খিচুড়িটা বানাবেন সেটার রেসিপি দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এই ভিডিওটি বানানোর সময় আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম এই রাজমা মিক্স খিচুড়িটা আমি আমার বাচ্চার জন্য বাসায় কীভাবে রান্না করি সেটার সম্পূর্ণ প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি আজকে চলে এসেছি আপনাদের সাথে এই হোমমেড রাজমা মিক্স খিচুড়ির সম্পূর্ণ রেসিপি নিয়ে। খিচুড়ি আমরা সব মায়েরাই বাচ্চাদের জন্য রান্না করতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা নতুন মায়েরা একটু কনফিউজড হয়ে যাই যে এই হোমমেড মিক্স খিচুড়িটা আমরা কীভাবে বাচ্চার জন্য সহজেই বাসায় রান্না করতে পারি। তাই আজকে আমি আপনাদের সাথে আমি যেভাবে বাসায় রান্না করি তার প্রসেসটা শেয়ার করব। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আমি এই ভিডিওর শেষে বলে দিয়েছি বাচ্চাদেরকে কোন বয়স থেকে কতটুক পরিমাণে এবং দিনে কয় বেলা এই খিচুড়িটা খাওয়াবেন। চলে যাচ্ছি আমরা মূল রেসিপিতে। রেসিপিটি দেখার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি চুলাতে একটি গরম প্যান নিয়ে নিব এবং এতে আমি 2 চামচের মতো বাটার দিয়ে দিব। আপনারা এখানে চাইলে ঘি অথবা রেগুলার সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। বাটারটা আমি ভালো মতো সম্পূর্ণ প্যানে মাখিয়ে নিব। বাটারটা সম্পূর্ণ গলে গেলে আমি এখানে 2 টুকরা মুরগির গোস্ত এরকম ছোট স্লাইস করে কেটে নিব। সেই গোস্তটা আমি এখানে অ্যাড করে দিব। আমি এখানে দেশি মুরগির গোস্তটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ফার্মের মুরগির গোস্ত দিয়েও কিন্তু এই রেসিপিটা রান্না করতে পারবেন। আপনারা চাইলে এখানে গোস্তের পরিবর্তে ডিমটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এই গোস্তে সামান্য একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিব। এরপর এতে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনটা বেটেও ব্যবহার করতে পারেন। তারপর এতে আমি সামান্য একটু লবণ এবং সামান্য হলুদ ব্যবহার করব। আপনার বাচ্চার বয়স 1 বছরের কম হলে আপনি চাইলে লবণটা স্কিপ করতে পারেন। সব মশলাগুলো আমি গোস্তের সাথে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি আমার এই খিচুড়িতে দেওয়ার জন্য কয়েক পদের সবজি একসাথে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা বয়সভেদে বাচ্চাদেরকে এখানে সবজি দিবেন। এখানে আমি প্রায় 4 থেকে 5 পদের সবজি নিয়েছি। বাচ্চার বয়স যদি 6 থেকে 8 মাসের মধ্যে হয় সেক্ষেত্রে আপনি শুধুমাত্র যে কোনো 2টা সবজি ব্যবহার করবেন। এরপর থেকে আপনারা আস্তে আস্তে সবজির পরিমাণটা বাড়াতে পারেন। আমি এখানে আলু, সিম, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, গাজর এবং চিচিঙ্গা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং বাচ্চাদের বয়স অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন। যে সকল বাচ্চারা খাবার চিবিয়ে খেতে জানে না তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই সবজিটা আরও ছোট ছোট টুকরা করে অথবা কুচি কুচি করে কেটে নিতে পারেন। তাহলে সেসব বাচ্চারা খুব সহজেই এই সবজিটা খেতে পারবে। এরপর আমি গোস্তটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে সবজিটা এর ভিতরে দিয়ে দিব। সবজিটা দিয়ে আমি গোস্তের সঙ্গে ভালো করে ভেজে নিব এবং কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে ফেলব এবং এই সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখবেন। এরপর এতে আমি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য এবং খিচুড়িটা রান্না করার জন্য একসাথে পানি দিয়ে দিব। আপনার সবজি এবং খিচুড়ির পরিমাণের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু পানি দিবেন। এই পানির অনুমানটা আপনারা নিজেরাই করে নেবেন। এতে আমি আমার বাসায় বানানো হোমমেড রাজমা মিক্স খিচুড়িটা 3 থেকে 4 চামচ দিয়ে দিব। অতিরিক্ত খিচুড়ি দিতে যাবেন না, চেষ্টা করবেন চাল ডালের থেকে সবজির পরিমাণটা বেশি রাখার জন্য। 3 থেকে 4 চামচ খিচুড়ি মিক্স দিলেই যথেষ্ট। আমরা যখন প্রথম এই খিচুড়িটা রান্না করতে যাই তখন কিন্তু আমরা অনুমান করতে পারি না আসলে কয় চামচ খিচুড়ি দিব। রাজমা মিক্স খিচুড়ি দেওয়ার পর আমি ভালো মতো সবজির সাথে এবং পানির সাথে খিচুড়ি মিক্সটা মিক্স করে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব।
কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে খিচুড়িটা ভালো মতো নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। এই মাঝখানে আমি এক টুকরা কাঁচামরিচ এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। অবশ্যই কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে খিচুড়িটা নেড়ে দিবেন, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে। সবজি এবং চাল ডাল সিদ্ধ হয়ে গেলে আপনি দেখবেন আপনার বাচ্চা কীরকম ঘনত্বের খাবার খায়, সেই হিসাব অনুযায়ী আপনি চুলা থেকে এই খিচুড়িটা নামাবেন। তার আগে যদি দেখেন আপনার সবজিগুলো এখনও আস্ত আস্ত রয়েছে, চাইলে আপনি কিন্তু একটা ডাল ঘুটনি দিয়ে ভালো মতো করে সবজিটা ঘুটে নিতে পারেন। বাচ্চাদেরকে যদি আমরা প্রথম থেকেই ব্লেন্ড করা খাবারটা অ্যাভয়েড করে এরকম পটেটো মেশার বা ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে খাবারটা দিই, তাহলে কিন্তু তাদের দানাদার খাবার খাওয়াতে একটা অভ্যাস চলে আসবে। আমার খিচুড়িটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে, এখন আমি খিচুড়িটা একটি বাটিতে সার্ভ করে নেব। এখন আমি বলে দিচ্ছি কয় বছর বয়স থেকে অথবা কয় মাস থেকে বাচ্চাকে এই খিচুড়িটা দিতে পারবেন। ছয় মাস থেকে শুরু করে দশ বছর পর্যন্ত যে কোনো বয়সের বাচ্চাকে আপনারা এই খিচুড়িটা দিতে পারবেন। ছয় থেকে আট মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আপনারা যে কোনো দুই পদে চাল ডাল এবং সবজি দিয়ে এই খিচুড়িটা বানিয়ে দিবেন। এরপর থেকে অর্থাৎ নয় মাস থেকে এক বছর পর্যন্ত বাচ্চাদেরকে যে কোনো তিন পদের চাল অথবা তিন পদের ডাল এবং তিন পদের সবজি দিয়ে এই খিচুড়িটা বানিয়ে দিতে পারেন। এরপর থেকে অর্থাৎ এক বছর থেকে দশ বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অথবা বাচ্চাদের পছন্দ অনুযায়ী চাল ডাল মিক্স করে খাওয়াতে পারবেন। আপনারা চাইলে এখানে গোস্তের পরিবর্তে কিন্তু মাছটাও খাওয়াতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে আলাদাভাবে মাছটা রান্না করে নিতে হবে, না হলে বাচ্চারা খিচুড়িটা খেতে পারবে না। এই খিচুড়িতে উচ্চ পরিমাণে প্রোটিন থাকার কারণে বাচ্চারা প্রোটিনের সম্পূর্ণ চাহিদা এই একটি খিচুড়ি থেকেই খুব সহজেই ফিল আপ করতে পারে। এটি বাচ্চাদের ওজন বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, বাচ্চাদের মেধাশক্তি বিকাশে অনেক সাহায্য করে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।